অনেক ছোট ছোট শিশুকে আমরা দেখতে পাই আমাদের দেশে, যে কপালের এক কোণায় কালো কালি দিয়ে গোল করে একটা টিপ দেওয়া হয়। এই কালো কালির টিপ কপালে শিশুদেরকে দেওয়া, এটা কেন দেওয়া হয় এবং দেওয়া যায় আছে কি না? পাশাপাশি আরেকটা প্রশ্ন চলে আসে, সেটা হলো যে মাজায় অনেক সময় কালো তাগি বাঁধা হয় বা কালো সুতা রশি ইত্যাদি বাঁধা হয়, তো এগুলো জায়েজ আছে কি না? প্রথম প্রশ্নের উত্তর হলো, কপালে কোনায় কালো টিপ, এটা যদি সৌন্দর্যের জন্য দেওয়া হয় তাহলে ঠিক আছে। ছোট বাচ্চা ধবধবে সাদা যদি হয় বা সুন্দর যদি হয়, তাহলে সেক্ষেত্রে এই সাদার উপরে একটা কালো টিপ, এটা ওই তিল থাকলে যেরকম সুন্দর লাগে, এটা দেখতে সুন্দর লাগে। এটা যদি সৌন্দর্যের জন্য দেয় তাহলে কোনো সমস্যা নাই শরীরের দৃষ্টিতে। আর যদি এটা এই জন্য দেওয়া হয় যে এটা দিলে আর বদনজর লাগবে না, আর এই উদ্দেশ্যেই বেশিরভাগ লোক দিয়ে থাকে বলে আমার ধারণা, যদি কেউ এই উদ্দেশ্যে লাগায় যে এই কালো টিপ দেখলে মানুষের কী লাগবে না, আর বদনজর লাগবে না, তাহলে সেক্ষেত্রে এটা গর্হিত কাজ, এটা কুসংস্কার, এটা পরিহার করা জরুরি, এটা ভুল আকিদা, ভুল বিশ্বাস। কথা বুঝে আসছে? ছোট শিশুকে বদনজর থেকে, মানুষের হিংসা থেকে বাঁচানোর জন্য শরীয়ত সিদ্ধ বহু পদ্ধতি আছে। যেমন আপনি তিন কুলের আমল করেন, পড়ে ফু দেন বাচ্চার উপরে, ইনশাআল্লাহ কোনো বস্তু তাকে ক্ষতি করতে পারবে না। কিন্তু আপনি এই যে কালো টিপ লাগাচ্ছেন, এই কালো টিপ দেখলে কি লাগবে না, বদনজর লাগবে না, এটা সম্পূর্ণ কুসংস্কার, ভুল ধারণা। আমাদের দেশে শুধুমাত্র এই কপালের কালো টিপই না, আপনারা খেয়াল করে দেখবেন কারোর যদি মাসার নিচে ভালো লাউ ধরে, কুমড়া ধরে, কোনো ক্ষেত খামারে ভালো ফসল হয়, তাহলে সেখানে দেখবেন একটা মাটির হাড়িতে কালি লাগায়া ঝুলায় রাখে। তো ছেলের কপালে না হয় সৌন্দর্যের জন্য লাগাইছেন বুঝলাম, ওই খেতে মাছায় কেন লাগাইছেন ওইটা দেখে বোঝা যাচ্ছে এটা বদনজর থেকে বাঁচানোর জন্য লাগায়। অনেকে মনে করে এটা এই যে লাগানো হয়, এই লাগানোটা কেন, এই লাগানোটা এই জন্য যে একটা মানুষ যখন দেখবে সুন্দরটার দিকে নজর না পড়ে, ওই কালো দেখে তার মনটা খারাপ হয়ে যাবে, আসে আর বদনজর দিবে না। এটা একটা মানুষের ধারণা, কিন্তু এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই এবং এটা সম্পূর্ণ ভুল ধারণা। বদনজর থেকে বাঁচানোর সাথে এই কালো কালি লাগানো, কালো টিপ লাগানো, এগুলোর কোনো সম্পর্ক নাই। অনেকে আছে আবার দেখবেন যে ক্ষেত খামারে বা এই ধরনের জায়গাতে ওই গরুর যে চোয়াল আছে দাঁতের, ওইগুলো ঝুলায় রাখে যাতে কেউ ক্ষতি করতে না পারে। এসব গর্হিত, এসব কুসংস্কার, এসব ভুল ধারণা, এবং এগুলো পরিহার করা একজন মুমিনের জন্য জরুরি। কে যদি আকীদা পোষণ করে যে এগুলোর কারণে এটা ক্ষতি থেকে বাঁচবে, তাহলে এটা শিরকে আজগর হবে, বিধায় এগুলো থেকে বেঁচে থাকতে হবে। কালো তাগির বিষয়টি হলো, মাজায় আপনি ছোট শিশুর যে কালো তাগি বাঁধার রেওয়াজ আমাদের দেশে প্রচলিত আছে, এক্ষেত্রে বলবো কালো তাগি, এটা বেশিরভাগ লোকই ওই কালো টিপের মতো ক্ষতি থেকে বাঁচানোর জন্য পরায় থাকে এবং বিভিন্ন মৌলভী সাহেবদেরকে দিয়ে পড়ায় আনে, তারা ওইটা পড়ে পড়ে গিরা দেয়। কোনো এই তাগি টাগি সুতা টুতো এগুলোতে বিভিন্ন কিছু পড়ে গিরা দেওয়া, এটা সাধারণত জাদুকরদের কাজ, এটা কোনো আলেমের কাজ, কোনো দিনদার মানুষের কাজ না। নবী আলাইহিসসালাম বিভিন্নভাবে চিকিৎসা দিয়েছেন সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরাম চিকিৎসা দিয়েছেন পরস্পর পরস্পরকে, কোরআন এবং সুন্নার আলোকে রুকিয়া শরাইয়া করেছেন, ঝাড়ফুঁক করেছেন শরীয়ত সিদ্ধ, কিন্তু এই গিরা দেওয়া দেওয়ার কোনো সিস্টেম তাদের আমল থেকে আমরা পাই না। কিন্তু এর বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফালাকে বলেছেন, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, যারা গিরায় ফুঁক দেয়, রশিতে গিরা দিয়া দিয়া সেখানে ফু দেয় মন্ত্র পড়ে পড়ে, এদের ক্ষতি থেকে আল্লাহর কাছ থেকে আল্লাহ আশ্রয় চাইতে বলেছেন। তাহলে বোঝা গেল এই কাজটা খুব ভালো কাজ না, বিধায় শিশুদের মাজায় যে সমস্ত তাগি থাকে গিরা দেওয়া, এগুলো পরানো উচিত নয়। এগুলো পরালে শিশুর ক্ষতি হবে না, রোগ বালাই হবে না, জিনে আসর করবে না ইত্যাদি, এসব ধারণা সম্পূর্ণ ভুল ধারণা, কুসংস্কার, এতে কোনো লাভ হবে না, বরং উল্টো আরও ক্ষতি হওয়ার আশঙ্কা। তবে যদি কেউ মাজায় এই সুতা বা তাকি বাঁধে এই উদ্দেশ্যে যে এখানে তেনা বাঁধবে, আপনারা খেয়াল করে দেখবেন অনেকে যাদের প্যাম্পাস কেনার ক্ষমতা নাই, তারা বাচ্চাদেরকে পেশাব পায়খানার থেকে বাঁচানোর জন্য ওই নেংটি পরায় রাখে, তো এই নেংটি বাঁধার জন্য এখানে মাজা একটা দড়ি রশি সুতা ইত্যাদি থাকলে সুবিধা, এটার সাথে পেঁচা নেংটি বাঁধে, ওই উদ্দেশ্যে যদি মাজায় লাগান তাহলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর এছাড়া এটা গর্হিত এবং কুসংস্কার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।